তো শুরু করা যাক এবার সাতের সাতের এর দাগে সাতের দুয়ের অঙ্কটা। তো আমাকে বলে দিয়েছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। এটার মান বের করার আগে সবার ফার্স্টে আমাদের দেখতে হবে ওয়াইয়ের ভ্যালু যখন বলে দিয়েছে টু মাইনাস রুট থ্রি, তখন ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে? ওয়াই স্কোয়ারের ভ্যালু ডেফিনেটলি কত হবে? টু মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার করে দেবো। তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ মানে হচ্ছে টু আর বি মানে হচ্ছে রুট থ্রি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রির হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুই দুকুণে চার মাইনাস দুই দুকুণে ফোর, চার রুট থ্রি ফোর রুট থ্রি, আর প্লাস রুট থ্রি স্কোয়ার করলে কত হয়? তিনই হয়। তাহলে চার আর তিনে যোগ করলে হয় সেভেন মাইনাস ফোর রুট থ্রি। এটা দাঁড়ালো কিসের ভ্যালু? এটা দাঁড়ালো ওয়াই স্কোয়ারের ভ্যালু, এটা মনে রাখবে। এটা দাঁড়ালো ওয়াই স্কোয়ারের ভ্যালু। তাহলে আমরা এখান থেকে দেখো, এটা যদি ওয়াই স্কোয়ারের ভ্যালু বলে তাহলে এখান থেকে সিমিলারলি আমরা কী করতে পারি? ওয়াই স্কোয়ার এলসিএম যাচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে, ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই করলে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হয়, বা ওয়াই টু দি পাওয়ার ফোর না করে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখো এটাকে অনেকভাবে করা যায়, ওয়ান মানে আবার আমরা ওয়ানের স্কোয়ার করে দিতে পারি, যাতে এত কমপ্লিকেশন করে কোনো লাভ নেই। সেম আগের অঙ্কটার মতোই, মানে সাতের দাগের একের অঙ্কটার মতোই আমরা কী করতে পারি? ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত? সেভেন মাইনাস ফোর রুট থ্রির হোল স্কোয়ার, বিকজ আমরা একবারে ওয়াই স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি এখানে, প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মানে কত? সেভেন মাইনাস ফোর রুট থ্রি। তাহলে আবার দেখো এইটা পুরোটা হোল স্কোয়ার হবে, মানে এ স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে সেভেন এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু সেভেন ইন্টু কত হবে? ফোর রুট থ্রি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ফোর রুট থ্রির কী হবে? হোল স্কোয়ার, প্লাস ওয়ান রইল ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে, যা আছে তেমনই রেখে দিলাম, সেভেন মাইনাস ফোর রুট থ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? সাত সাতটি উনপঞ্চাশ মাইনাস, আচ্ছা চার দুকুণে আট, সাতাশটে ছাপ্পান্ন, ফিফটি সিক্স রুট থ্রি, আর এখানে কত হচ্ছে? প্লাস ফোর রুট থ্রি, যদি আমরা হোল স্কোয়ার করি কত হবে? ফোর রুট থ্রি হোল স্কোয়ার করলে আমরা পাবো ফোর রুট থ্রি ইন্টু ফোর রুট থ্রি, মানে আমরা পাবো চার চার, আচ্ছা চার ইন্টু চার, আর রুট থ্রি রুট থ্রি মাল্টিপ্লাই করলে কত হবে? তিন হবে। তাহলে চার তিনে বারো, আর চার বারো হচ্ছে ফর্টি এইট, আটচল্লিশ পেলাম এখানে, প্লাস ফর্টি এইট প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানটা এখানে বসিয়ে দিলাম, হোল ডিভাইডেড বাই কত হচ্ছে? সেভেন মাইনাস ফোর রুট থ্রি। তো এবার দেখো এই আটচল্লিশ ফর্টি এইট, একটুখানি ক্যালকুলেশানটা আমি বলে দিই তোমাদের, ফর্টি এইটের সাথে ওয়ান যোগ করলে কত হবে? উনপঞ্চাশ, উনপঞ্চাশের সাথে উনপঞ্চাশ যোগ করে দেবো, একবারে আমরা ডিরেক্ট করে দিলাম, করে দিচ্ছি যাতে জিনিসটা তোমাদের মানে একটা স্টেপ এখানে আমাদের কম হয় আর কিছুই নয়। তাহলে এখানে আমি একটু দাগ টেনে করে দিই জায়গাটা এবার, তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? আর উনপঞ্চাশ উনপঞ্চাশ মানে হচ্ছে নাইনটি এইট, আটানব্বই মাইনাস ফিফটি সিক্স রুট থ্রি হোল ডিভাইডেড বাই সেভেন মাইনাস ফোর রুট থ্রি। তো একটুখানি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি আমি তোমাদের, যাতে অঙ্কগুলো পড়ানো যায়। তো দেখো এখানে একটা জিনিস দেখো, সেম এখানে সেভেন মাইনাস ফোর রুট থ্রি আছে, তো করণের নিয়ম অনুসারে তলায় তো সেভেন মাইনাস ফোর রুট থ্রি রাখা যাবে না, তাহলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এই এটাকে কাটতে গেলে আমাদের করতে হবে সেভেন প্লাস ফোর রুট থ্রি দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, মানে যেটা মাইনাসে থাকবে টার্মটা তার ঠিক উল্টো টার্মটাকে, মানে পজিটিভে করে এ মাইনাস বি থাকলে এ প্লাস বি করতে হবে, তবেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টার্মে আসবে। তাহলে উভয় পক্ষকে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? সেভেন প্লাস ফোর রুট থ্রি, এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। বাই দ্য ওয়ে এগুলো পুরো ক্লিয়ার করে দিই, একটুখানি দাঁড়াও তোমরা, ওয়েট করো। সো অলমোস্ট ডান। তো একবার যখন এটা আমার, এবার দেখো তাহলে এখানে তোমরা লিখে দেবে এই কথাটা, তোমরা এরকম অ্যারো দিয়ে লিখে নেবে কি উভয় পক্ষকে এই সংখ্যাটা রাশিমালাটা লিখে লিখবে গুণ করে পাই, মানে উভয় পক্ষকে কী দিয়ে গুণ করে পাই? সেভেন প্লাস ফোর রুট থ্রি দিয়ে, উভয় পক্ষকে মানে লব আর হরকে সেভেন প্লাস ফোর রুট থ্রি দিয়ে গুণ করে পাই। তাহলে নিচেটা কী হচ্ছে দেখো, নিচের কেসটা খুব সোজা হয়ে যাচ্ছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে ফোর রুট থ্রি হোল স্কোয়ার। আর ওপরটা কী হচ্ছে দেখো, ওপরটা হচ্ছে নাইনটি এইটের সাথে ফার্স্টে আমার মাল্টিপ্লাই হবে সাতের, তাহলে নাইনটি এইটের সাথে সেভেন যদি মাল্টি নাইনটি এইটের সাথে সেভেন মাল্টিপ্লাই করলে কত হবে? সাতাশটে ছাপ্পান্ন ছয়, হাতে রইল পাঁচ, সাত নয় তেষট্টি, চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি মানে সিক্সটি এইট, সিক্স এইট সিক্স। এবার নাইনটি এইটের সাথে ফোর মাল্টিপ্লাই হবে প্লাস রুট থ্রি, বত্রিশে দুই, হাতে রইল তিন, চার নয় ছ
39 माइनस 56 এর সাথে এবার 7 এর 56 √3 এর সাথে মানে এই টার্মটার সাথে এবার এটার মাল্টিপ্লিকেশন হবে তাহলে 56 এর সাথে আমরা মাল্টিপ্লাই করে দেব কত 7 392 এখানেও 392 বেরোলো √3 আর লাস্ট বেরবে কোনটা 56 √3 এর সাথে মানে মাল্টিপ্লাই করতে হবে কত 4 √3 তাহলে এবার ক্যালকুলেশনটা দেখো 56 √3 এর সাথে যদি আমরা 4 √3 মাল্টিপ্লাই করি ওয়েট 56 root 3 সাথে মাল্টিপ্লাই করছি কত 4 root 3 root 3 root 3 মাল্টিপ্লাই করলে কত এমনি হয় এমনি হচ্ছে 3 সেই 3 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে কত হয় 12 তাহলে 56 এর সাথে অ্যাকচুয়ালি আমাদের 12 মাল্টিপ্লাই করতে হবে 6 দুগুণে 12 2 হাতে রইল 1 5 দুগুণে 10 আর 1 11 আর 6 একে 6 5 একে 5 2 আমি চাইলে ক্যালকুলেশনগুলো আগে করে রাখতে পারতাম কিন্তু তোমাদেরকে আমি সামনাসামনি করছি যাতে তোমাদের একদম স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হয় তাহলে এখানে বেরোচ্ছে কত আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস 672 তাহলে এটা বেরোলো এবার দেখো প্লাস 392 রুট 3 আর মাইনাস 3 এটা এমনি কেটে গেল তাহলে 686 থেকে যদি আমরা 686 থেকে বাদ দিচ্ছি কত 672 উপরে পড়ে থাকছে কত 14 আর নিচে কত 749 49 মাইনাস 4 root 3 স্কোয়ার করলে কত হয় 4 root 3 স্কোয়ার মানে হচ্ছে 4 root 3 ইনটু 4 root 3 root 3 root 3 মাল্টিপ্লাই করলে হয় 3 3 4 12 4 12 48 48 তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কত 14 বাই 49 থেকে 48 বাদ দিলে পড়ে থাকে 1 মানে দেওয়ার পর অ্যান্সার হচ্ছে 14 আশা করি তোমরা এটা বুঝতে পারলে তো তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে নেক্সট অঙ্ক প্রবলেম নাম্বার 3 তে থ্যাংকস ফর ওয়াচিং